তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় শুয়েছ বলো না কি সুখ তুমি পেলে আমি তোমায় পেয়ে পৃথিবী পেয়েছি আমি পেয়েছি আলো গড়েছি প্রদীপ সেই আলো জেলে তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় শুয়েছ পেলে আমি তোমায় পে পৃথিবী পেয়েছি আমি পেয়েছি আলো ঘুরেছি প্রদীপ সেই আলো জেলো ভাইজন আপনি এখন স্যার আসলে এখানে বসে একটু সময় কাটাচ্ছি এখন শামনুর সালমান শাহ এখানে বসে এরকম গান গিয়েছিল গান আসলে সেই স্মৃতিগুলো মনে পড়ছে আসলে আমি একটা সালমান শাহ ছিলাম হ্যাঁ সালমান শাহ চলে যাওয়ার পর আমি আসলে সবাই আমাকে আমার মাঝে সালমান শাহকেই খুঁজে পেত আসলে অনেক মিস করি সালমান শাহকে শামনুর মুখেও সালমান শাহ সালমান শাহ আসলে তার পারফরমেন্সগুলো তার সাথে জুটি যতটা ফিট হয়েছে সেটা সামনে তো পুঙ্খানুপুঙ্খ জানে থাকে আপনার কাছ থেকে তো আমি তখনই বিদায় নিয়ে গেলাম এখন এসে দেখলাম আবার বসে আছেন আসলে এই যে এখানে বসে থেকে আসলে একটু ভালো লাগছে নিরিবিলির মধ্যে মনে হয় যে তার এর সময়গুলো আমার লাইফে যে শুটিং করতাম এর তার সাথে গল্প করতাম সাবনুরের সাথে সময় কাটাতাম সেগুলো মনে পড়ছে আমার ইচ্ছে হচ্ছে না এখান থেকে যেতে সালমান শাহকেও খুব মনে পড়তেছে তা তো অবশ্যই সালমান শাহ আমার বিকল্প আসলে তার বিকল্প আমি একটা ছিলাম আপনি যে জায়গায় বসছেন এই জায়গায় সালমান শাহ কে বসতো এখানে সালমান শাহ সাবনুর বসতো গল্প হাত দিয়ে একটু দেখাবেন হ্যাঁ এই ফুলের গাছটাই তো এই ফুলের গাছটাই দুজোরিয়া ধরে সাবনুর গান আছে হ্যাঁ সালমান শাহ সহ গান আছে তো আমাকে আসলে ওই তখন যখন সম্পর্কটা বিসর্জন হলো আমাকে ছয়টা সাতটা বছরের মানসিক ডাক্তারের ওষুধ আমাকে ওষুধ খাইতে হয়েছে তখনই আমার মাথার চুলগুলো হারিয়েছি আমার

আকাশ তো ছোঁয়া যায় না তাহলে সাবলুকে কিভাবে আপনি বিয়ে অনুভব করা যায় আকাশকে তা সাবলুকে কিভাবে বিয়ের স্বপ্ন দেখেন ও সাবলুকে বিয়ের স্বপ্ন দেখি যে তাকে বিয়ে করলে যেমন তার সাথে অ্যাডজাস্ট হয়ে থাকতে একটা মানুষ আমি সেরকম একটা মানুষ তার সাথে অ্যাডজাস্ট হয়ে থাকলাম হ্যাঁ অনেক ভাই তো তার সাথে অ্যাডজাস্ট হয়ে থাকতে পারে নাই বিদায় সংসারটা ভেঙে গেল বলে কি তার সাথে বিয়ে হয় নাই তাহলে তার সাথে বিয়েটা তো হওয়া অপরাধ আমার সাথে যদি এটা করাতে চাওয়া যদি আমার অসংগতি বা অপরাধ মনে হয় তাহলে বিয়ে করিয়েও ভাঙাটাও তো অপরাধ তা এ অপরাধ পূর্বনতায় সাবনুরও ভোগে ও নিকো ভোগে এরকম একজন সেলিব্রিটির জীবনে এরকম এটা আসলে ট্র্যাজেডির বিষয় জীবনের অনেক বড় ক্ষতি করতেছেন না ভাই আমি আসলে জীবনে এটা সিচুয়েশনে আমার ক্ষতির মুখে এবং এর উদ্দেশ্য ছিল মঙ্গল এর অমঙ্গল তো ছিল না কাজে নি যেহেতু এটা আসি গেছে আমি তখন স্বাভাবিক ছিলাম না এই কারণে এটাকে আমার তরফ থেকে আসলে এটা আর আর কোনো সলভ সলিউশন এর নাই জীবনের আমি কিন্তু আমরা তো মনে করি যে সাবরুর এখন অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে মাঝে মধ্যে আসে এখন আপনার সঙ্গে দেখাও হয় না আর আপনি যা চিন্তা করছেন এটা তো সম্ভব না বলে মনে করি আমরা এখন বাস্তবে অনেক কিছুই অসম্ভব না দেখা যায় হ্যাঁ কিন্তু আসলে সম্ভব হয়ে যায় আবার সম্ভব জিনিসও অসম্ভব হয়ে যায় হ্যাঁ আসলে কি বলবো আর অনেক ভাইয়ের সাথে সামনের কল্পনাও কেউ করে নাই বিয়ে হয়ে যাবে বিয়েটা হয়ে গেল কেউ ভাবে নাই সামনের মতো একজন মেয়ের ডিভোর্স হবে ডিভোর্স হয়ে গেল তা আমার সাথে তার সাথে অ্যাড আবার হওয়া এটা এটা আমি মনে করি যে এটা আসলে অমূলক বা ডিভোর্স হওয়ার পর কি আরো বেশি আশাবাদী আপনার হ্যাঁ তা তো অবশ্যই আমি দিবস হওয়ার পর থেকেই তো এদিকে অ্যাডভান্স হয়েছি আমি যে আজকে এফডিসির দেখতে পাচ্ছেন তার দিবস হওয়ার কারণে নইলে আমাকে দেখতে পেতাম না আমি পনেরো সালে আসছিলাম ও দুই হাজার দুই সালে আসতে চাইছিলাম হয়নি পনেরো সালে আসছিলাম সালমান সার পঁয়তাল্লিশতম মৃত্যু দিবস উপলক্ষে তার মা একটা সাংবাদিক সম্মেলন আয়োজন করেছিল তখন সবারই আমি চাকরি করতাম তখন আসছিলাম এফডিসিও বেড়াতে প্লাস ওই অনুষ্ঠানে তখন এসে নায়িকা ওনার নাম হচ্ছে ইয়ে আমি ওই চেয়ারে ওখানে বসছিলাম ওনার পাশে যে দেখেন তো আমাকে নায়ক হলে তোমার নায়ক মানাবে কিনা হ্যাঁ তাকে পরিচালকদের সাথে কথা বলেন ববি 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 হ্যাঁ ওনার পাশে সোফায় বসলাম উনি আবার সরে বসলো আমাকে দেখে তবে জায়দ ভাইয়ের ছবি তুলছিল সে সময় একজন সাংবাদিক আমি বললাম যে আমি ভাবলাম ভালোই হলো জায়দ ভাইয়ের সাথে যদি ছবি ওঠাই আমার পত্রিকায় হয়তো আমার ছবিটা দেখা যাবে কিন্তু তার পাশে দাঁড়ানোর ফলে জায়দ ভাই আমার সে একটু শর্ট বিদায় সরে গেল সৈন্য পাশে পরে বুঝলাম যে আসলে তার ইমেজ ইমেজক্ষণ হোক সে চায় না আমি পরে রুমে সোভায় গিয়ে বসলাম বুবলি ম্যাম পাশে বসলাম বললাম তো ম্যাম আপনার নায়ক আমাকে মানায় কেনা উনি সরে গেল এক সোফা সরে গিয়ে বললো ওই যে পরিচালকদের সাথে কথা বলেন তো ওই অনুষ্ঠানে আমি বলছিলাম যে দর্শকদের তরফ থেকে যদি কিছু বলতে দেওয়ার সুযোগ থাকে আমাকে দিন আমি কিছু কথা বলবো তবে হয় নাই আমি আটটা সময় তো সাড়ে আটটার দিকে চলে গেছি আমি সাড়ে আটটার দিকে চলে গেছি আর মনে পড়ছে যে সামনের ম্যাম থাকতো হ্যাঁ নীলা চৌধুরীর কন্ঠেও সামনুর ম্যামের কথা শুনলাম শুনে ভাবলাম আজকে যদি সামনুর থাকতো আসতো কিন্তু আপনি কি একটু বুঝতে পারেন যে আপনার এই বিষয়টা আপনি শাবনুলকে ভালোবাসেন আপনি পাগলাম মানুষ একটু হাসাহাসি করে আসলে মানুষ হাসাহাসি করে করতে পারে কিন্তু আসলে আমি তো বাস্তবে বললাম যে সালমানসের বিকল্প ছিলাম তাহলে এই জায়গায় আসলে তো তা মানুষ হাসাহাসি করতো না এখনও একটু সুযোগ দিয়ে দেখুক আমার শুটিংয়ে তখন কেউ আর হাসাহাসি করতে পারবে না বলবে যে না সে রাইট ছিল এবং আসলে সে এখনো সামনের জন্য ফিট আপনি কি মনে করেন সালমান মতো করে অভিনয় করতে হ্যাঁ এখনো আমি পারবো যেহেতু আমার সামনুর বেঁচে আছে আছে সামনুর বিবাহ তো থাকলে আর সম্ভব হতো না হ্যাঁ যেহেতু তার কাছে আমি পৌঁছিতে চাই সে কারণে সম্ভব এখনো আপনার বয়স এখন পঞ্চাশের কাছাকাছি আর সালমান শাহ তখন ছিল চব্বিশ পঁচিশ বছর বয়স তো কীভাবে এটা সম্ভব আসলে সম্ভব হয়তো দেখা যাবে বা এরকম এরকম আসবে হয়তো চেহারা আমরা করি আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে শাবনুরের দৃষ্টি আকর্ষণ হোক অন্তত সাবনুর আপনাকে আমন্ত্রণ জানাক এবং সে আমন্ত্রণ করে শাবনুরই আপনাকে বুঝিয়ে বলুক যে আপনার জীবনটা সুন্দর করে গড়ে তোলার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ